হ্যালো। তো আজকের এই ভিডিওতে আমরা আসলে একটু কথা বলবো ডেটা স্ট্রাকচার নিয়ে, বিশেষ করে যারা একটু কেবলমাত্র শুরু করতেছি তাদের জন্য, যে ডেটা স্ট্রাকচার জিনিসটা আসলে কি, বা এই যে আমাদের প্লেলিস্টটা, বা আমরা যখন একটা কোর্স শুরু করি ডেটা স্ট্রাকচারের, তখন আসলে আমরা কি এক্সপেক্ট করবো, যে এই কোর্সের ভিতরে আসলে আমরা কি শিখবো, সেই জিনিসটা একটু ক্লিয়ার করে দেওয়ার জন্য। তো মূলত আমাদের কম্পিউটার সায়েন্সের ডেটা স্ট্রাকচার চিন্তা করার আগে চলেন তো আমরা আসলে একটু আমাদের ছোটবেলায় ফিরে যাওয়ার চেষ্টা করি। তো আমরা যখন ছোটবেলায় বই পড়তাম, অনেকগুলো বই ছিল আমাদের, তখন আমরা কি করতাম, সবার যে পড়ার যে জায়গাটা, একটা টেবিল বা একটা টেবিলের অংশ অবশ্যই সবারই ছিল, সেখানে আমরা কি করতাম, নির্দিষ্ট জায়গায় আমাদের বইগুলো সাজিয়ে রাখার চেষ্টা করতাম, তাই না? যে একটা তাকে আসলে আমার বোর্ড বইগুলো রাখতেছি, আর একটা তাকে আমার নোট খাতাগুলো, আর একটা তাকে আমার রাফ খাতাগুলো রাখতেছি। সো কেন বইগুলো এভাবে সুন্দর করে সাজিয়ে রাখতাম, কারণ আমরা যখন নতুন একটা বই পড়তে প্ল্যান করব বা বসবো, তখন যাতে আমরা যে বইটা চাইতেছি বা খুঁজতেছি সেটা যাতে ইজিলি নিয়ে আসতে পারি, আবার একটা বই পড়া শেষ হয়ে গেলে সেটা যাতে আবার ঠিক সুন্দরভাবে তার তাকে ফেরত পাঠাতে পারি। একইভাবে আপনি যদি চিন্তা করেন, আবার বিশেষ করে এটা মেয়েরা বেশি রিলেট করতে পারবেন, সো বাসায় তো যারা একটু কাপড় চোপড় গুছায় রাখি, মানে ধরেন আপনার ওয়ারড্রোব, বা গ্রামের দিকে আমাদের আলানা মানে কি জানি একটা বলতো আর কি, সো স্ট্যান্ড বা কাপড় রাখার যে স্ট্যান্ড, সো এখানে কি করা থাকে, মনে করেন আপনার একটা নির্দিষ্ট জায়গা আছে, আপনার শার্ট গুলো টি শার্ট গুলো একদিকে রাখতেছেন, তারপর আপনার প্যান্ট গুলো আরেকদিকে রাখতেছেন, আদার্স জিনিসগুলো একদিকে রাখতেছেন। সো কেন, যাতে আপনার পরবর্তীতে খুঁজতে গেলে আপনার নতুন কাপড় গুলো আবার কেউ একদিকে রাখি, পুরাতন গুলো আরেকদিকে রাখি। সো এটার মেইন পারপাসটাই ছিল যে পরবর্তীতে যখন আমি খুঁজতে যাব, যাতে আমি ইজিলি কোন জিনিসটা খুঁজতেছি সেটা যাতে নিয়ে আসতে পারি। ঠিক আমাদের বাস্তব জীবনের এই জিনিসগুলোর মতোই, যে আমাদের দৈনন্দিন জীবনে প্রয়োজনীয় জিনিসগুলো যে গুছায় রাখি, এই কনসেপ্টটা ঠিক একই ভাবে আমাদের কম্পিউটার সায়েন্সের জগতেও খাটে। কম্পিউটার সায়েন্স আসলে আমাদের দৈনন্দিন জীবনের জিনিসের মতো আমরা কি নিয়ে খেলা করি, ডেটা নিয়ে। কম্পিউটার সায়েন্সে এভরিথিং ইজ ডেটা। সো ডেটা কি, এই যে আপনি আমার ভিডিওটা দেখতেছেন, এই ভিডিও ফাইলটা একটা ডেটা, আপনি ফটো তুলতেছেন ছবি এটাও একটা ডেটা, আপনার একটা টেক্সট ফাইল লিখতেছেন এটাও একটা ডেটা। আমাদের কম্পিউটার সায়েন্সে এই ডেটা গুলোকে কিভাবে আমরা আমাদের স্টোরেজে, সেটা হোক ডিস্ক বা মেমোরি, কিভাবে সাজায় রাখলে সেগুলো এফিসিয়েন্ট ওয়েতে এক্সেস করতে পারবো, মানে খুঁজতে যদি চাই খুব কম সময় নিয়ে আসতে পারবো, এবং যদি আমরা নতুন কোনো ডেটা অ্যাড করতে চাই বা ইনসার্ট করতে চাই, সেক্ষেত্রেও যাতে আমরা খুব ইজিলি নতুন একটা ডেটা অ্যাড করতে পারি, এই চিন্তাগুলো আমরা যখন কম্পিউটার প্রোগ্রাম বা সফটওয়্যার লিখবো তখন আমাদের মাথায় রাখতে হয়। ঠিক এই কনসেপ্ট থেকে আমাদের ডেটা স্ট্রাকচার ধারণাটার উৎপত্তি। তার মানে ডেটা স্ট্রাকচারটা কি, আমাদের যে ডেটাগুলো কম্পিউটার সায়েন্সে আছে সেগুলোকে সুন্দরভাবে অর্গানাইজ করে রাখার যে সিস্টেম, সেটাই হলো ডেটা স্ট্রাকচার। এখন আপনি অনেকভাবে সাজায় রাখতে পারেন, যেমন আমরা কিছু ডেটা সারিবদ্ধ ভাবে একই টাইপের ডেটা একটার পর একটা রাখতে পারি, সেটার জন্য আমরা অলরেডি জানি যে আমরা অ্যারে ইউজ করি, তার মানে অ্যারে একটা খুব সিম্পল ডেটা স্ট্রাকচার। এরকম ভাবে আরো আমাদের অনেক কমপ্লেক্স ডেটা স্ট্রাকচার আছে, আমরা আস্তে আস্তে জানবো, যেমন আমাদের গ্রাফ আছে, ট্রি আছে, লিঙ্ক লিস্ট আছে, হ্যাশ টেবল আছে। সো এই বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট আছে, এগুলোর উৎপত্তি হয়েছে মূলত আমাদের চাহিদা থেকে, কিভাবে ডেটা সাজায় রাখলে আমাদের পরবর্তীতে এক্সেস করাটা ইজি হবে, কম সময়ের ভিতরে ডেটা নিয়ে আসতে পারবো, কিংবা নতুন ডেটা অ্যাড করতে পারবো, বা কোনো একটা ডেটা রিমুভ করতে পারবো, সেই চিন্তা থেকেই এক এক ধরনের ডেটা স্ট্রাকচার এক একটা প্রোগ্রামার চুজ করে, যার যার প্রয়োজনে যেটা ভালো হয় সে সেই স্ট্রাকচারে ডেটাটা সাজায় রাখে। এটাই মূলত ডেটা স্ট্রাকচারের কনসেপ্ট। সো আমরা আস্তে আস্তে আমাদের পরবর্তী ভিডিওগুলোতে এই বিভিন্ন ধরনের ডেটা স্ট্রাকচার নিয়ে আলোচনা করব। আমাদের এই যে ডেটা স্ট্রাকচার বাংলা টিউটোরিয়াল এই প্লেলিস্টটাতে একটার পর একটা ভিডিও অ্যাড হতেই থাকবে, আশা করবো আপনারা সবগুলোই ফলো করবেন। থ্যাংক ইউ।